গভর্নমেন্ট জব প্রিপারেশন ফর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আবারও সবাইকে স্বাগতম আজকে আমরা জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আরেকটি ইম্পর্টেন্ট টপিক্স গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশনের উপরে প্রিভিয়াস ইয়ারে যে ম্যাথ এসেছে সেটি আলোচনা করব তো ম্যাথটা আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে যে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভটি কী তো আমরা সেটি নিয়েও আলোচনা করব এবং গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন থেকে যে ম্যাথ আসে সেখানে দেখা যায় যে আমাদের সিসি সিইউ অর্থাৎ কোপিসিয়েন্ট অফ কার্ভেচার ইউনিফর্মিটি কোপিসিয়েন্ট এগুলো বের করতে বলা হয় তো আমরা আজকের ভিডিওটিতে দেখবো যে কীভাবে সিইউসিসি এগুলো বের করা যায় কিভাবে ডি সিক্সটি ডি থার্টি ডি টেন বের করা যায় তো প্রথমেই দেখেন এখানে আমরা একটা গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ দেখতে পাচ্ছি তো গ্রেন সাইজ সিব অ্যানালাইসিস এবং হাইড্রোমিটার অ্যানালাইসিসের মাধ্যমে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন করা হয় কোর্স পার্টিকেল যেগুলো সেগুলোর জন্য আমরা জানি সি অ্যানালাইসিস এবং ফাইন পার্টিকেল যেগুলো এগুলোর জন্য হাইড্রোমিটার অ্যানালাইসিস করা হয় এরপরে গেইন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ডটি ড্র করা হয় সিপ অ্যানালাইসিসে বিভিন্ন সিপগুলোকে প্রথমে উপর থেকে নিচে সিয়ালি সাজানো হয় এর ডায়ামিটার অনুযায়ী যে সিপের ডায়ামিটারগুলো ছোটো সেগুলোকে নিচের দিকে এবং বড়গুলোকে উপরের দিকে রাখা হয় এরপরে উপরে সয়েল স্যাম্পল দিয়ে সিপগুলোকে ভাইব্রেট করা হয় তখন সয়েল পার্টিকেলগুলো তাদের ডায়ামিটার অনুযায়ী বিভিন্ন সিপে রিটেইন হয়ে যায় সেখান থেকে আমরা পার্সেন্টেজ অফ রিটেইন পার্সেন্টেজ অফ পাসিং সহজে বের করতে পারি এরপরে এটা আমরা সেমিলগ গ্রাফ পেপারে প্লট করতে পারি তো আমাদের যে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ডটি দেখতে পাচ্ছি দেখেন এখানে এক্স এক্সিস বরাবর হচ্ছে পার্টিকেল সাইজ এটি হচ্ছে আমাদের লগ স্কেল বসবে আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে পার্সেন্টেজ ফাইনার অথবা পার্সেন্টেজ অফ পার্টস পাসিং এটি হচ্ছে নর্মাল স্কেলে বসবে এই কারণে বলা হয় যে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন সেমি সেমিলগ গ্রাফ পেপারে প্লট করতে হয় এরপরে আমরা যখন পার্টিকেল সাইজ এবং পার্সেন্টেজ ফাইনার অনুযায়ী আমাদের পয়েন্টগুলোকে প্লট করব তখন আমরা যে কার্ভটি পাব সেই কার্ভটিকেই বলছে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ তো গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে আমরা আমাদের যে সয়েলের বিভিন্ন টাইপ আছে যে ওয়েল গ্রেডেড পোয়ারলি গ্রেডেড গ্যাপ গ্রেডেড এগুলো খুব সহজেই বের করতে পারি তো এটি বের করার জন্য প্রথমে আমাদেরকে সিইউ সিসি এগুলো বের করতে হয় তো সিইউ হচ্ছে আমাদের ইউনিফর্মিটি কোপিসিয়েন্ট আর সিসি হচ্ছে কোপিসিয়েন্ট অফ কার্ভেচার আর এখান থেকে আমরা কীভাবে দেখেন আমাদের ইউনিফর্মিটি কোপিসিয়েন্ট সিইউ সি ইউ এর ফর্মুলা হচ্ছে ডি সিক্সটি ডিভাইডেড বাই ডি টেন অর্থাৎ ডি সিক্সটিকে যদি আমরা ডি টেন দ্বারা ভাগ করি তাহলে সিইউ পাবো আর সিসি যেটা কোপিসিয়েন্ট অফ কার্ভেচার এটার ফর্মুলা হচ্ছে ডি থার্টি স্কোয়ার ডিভাইডেড বাই ডি সিক্সটি ইন্টু ডি টেন তো এখানে ডি সিক্সটি ডি টেন ডি থার্টি এগুলো দ্বারা আসলে কী বোঝাচ্ছে তো ডি সাক সিক্সটি যেটি সেটি দেখেন ডি সিক্সটি হচ্ছে আমার যে সিক্সটি পারসেন্টেজ ফাইনার সিক্সটি পার্সেন্ট অর্থাৎ যেসব পার্টিকেল সিক্সটি পারসেন্ট যেসব পার্টিকেল আমার পাস করে গিয়েছে সেই সিক্সটি বরাবর যদি আমি আসি তাহলে কারবে যে কাঠ করলো সেই বরাবর নিচে নামলে আমি পার্টিকেল সাইজ পাবো অর্থাৎ সিক্সটি পার্সেন্ট পাসিংয়ের জন্য আমি যে পার্টিকেলের সাইজ পাচ্ছি সেটি হচ্ছে আমার ডি সিক্সটি একইভাবে থার্টি পারসেন্টের জন্য আমরা যদি আসি তাহলে কার্বে যেখানে কাট করলো এই বরাবর যদি নিচে নামি তাহলে যে পার্টিকেলের ডায়ামিটার পাবো সেটি হচ্ছে আমার ডি থার্টির ভ্যালু আর ডি টেন হচ্ছে টেন পার্সেন্ট পাসিংয়ের জন্য আমরা যে ভ্যালুটি পাচ্ছি পার্টিকেল সাইজের টেন থা পাসিংয়ের জন্য সেটি হচ্ছে আমার ডি টেন ডি টেনকে ইফেক্টিভ সাইজ বলা হয় তো আমরা গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে খুব সহজেই ডি সিক্সটি ডি থার্টি এবং ডি টেন বের করতে পারবো তো নর্মালি পরীক্ষাতে ডি সিক্সটি ডি থার্টি ডি টেন এগুলোর ভ্যালু বলে দেওয়া থাকে আমাদেরকে ইউনিফর্মিটি কোপিসিয়েন্ট কোপিসিয়েন্ট অফ কারভেচার এগুলো বের করতে বলা হয় এবং বলা হয় যে আমাদের যে সয়েলটা আসে এটার টাইপটা কেমন এটি কি ওয়েল গ্রেডেড নাকি পুয়ারলি গ্রেডেড তো আমরা যদি সিসি এবং সিইউ এই ভ্যালু দুটি বের করতে পারি তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো যে আমাদের সয়েলটা কি ওয়েল গ্রেডেড না পোরলি গ্রেডেড আমাদের সয়েলটা কি স্যান্ড না গ্রাভেল তো দেখেন এখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ পার্টিকল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ দেখতে পাচ্ছি তো এখানে আমাদের যেটি এক নম্বর দেখেন এক নম্বর টাইপ যেটি আমরা দেখতে পাচ্ছি এটিকে বলা হচ্ছে পোরলি গ্রেডেড অর্থাৎ আমার যে সয়েলের যে বিভিন্ন পার্টিকেল দেখলাম আমরা বিভিন্ন ডায়ামিটার এটি যদি কোনোটা খুব বেশি পরিমাণে থাকে অথবা কোনোটা খুব কম পরিমাণে থাকে তাহলে আমরা যে গ্রাফটা পাই সেটাকেই বলা হচ্ছে পোরলি গ্রেডেড সয়েল এরপরে আমরা দেখেন আমরা যে সেকেন্ড যে টু সেকেন্ড দুই নাম্বারটা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলছে ওয়েল গ্রেডেড অর্থাৎ আমার যে বিভিন্ন সাইজে যে পার্টিকেলগুলো আছে এগুলো যদি আমার সব ধরনের লি যদি আমার উপস্থিত থাকে তখন এই ধরনের সয়েলকে আমরা বলি হচ্ছে ওয়েল গ্রেডেড সয়েল এই কারণে দেখেন এর রেঞ্জটা এই যে ডায়ামিটার আমরা দেখতে পাচ্ছি এর রেঞ্জটা ওয়েল গ্রেডেডের জন্য অনেক বেশি আর টাইপ থ্রি যেটা সেটাকে বলছে গ্যাপ গ্রেডেড অর্থাৎ আমার কোনো পার্টিকেলের সাইজ যদি কোনো পার্টিকেলের সাইজ যদি মিসিং থাকে তখন ওই ধরনের পার্টিকেল ওই ধরনের সয়েলের টাইপকে বলা হয় হচ্ছে গ্যাপ গ্রেডেড সয়েল তাহলে আমরা তিন ধরনের দেখতে পাচ্ছি ওয়েল গ্রেডেড পোয়ারলি গ্রেডেড গ্যাপ গ্রেডেড তো আমাদের ওয়েল গ্রেডেড সয়েল হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে আমরা যে সিইউ এবং সিসি দেখলাম সেগুলোর সাথে দেখেন যদি বলতেছে যে যদি সিইউয়ের ভ্যালু আমার চারের চেয়ে বেশি হয় আর সিসি যদি এক থেকে তিনের ভিতরে থাকে তাহলে ওই ধরনের সয়েলকে আমরা বলবো হচ্ছে গ্রাভেল ওয়েল গ্রেডেড গ্রাভেল অর্থাৎ সিইউ চারের চেয়ে বেশি হবে আর সিসি এক থেকে তিনের ভিতরে থাকবে তাহলে আমরা তাকে বলবো ওয়েল গ্রেডেড গ্রাভেল আর সিইউয়ের ভ্যালু যদি আমার ছয়ের বেশি হয়ে যায় আর সিসি যদি এক থেকে তিনের ভিতরেই থাকে তাহলে আমরা সেই সয়েলের টাইপকে বলবো হচ্ছে ওয়েল গ্রেডেড স্যান্ড সিইউ যদি ছয়ের বেশি হয় আর সিসি যদি এক থেকে তিনের ভিতরে থাকে তাহলে তাকে আমরা বলবো ওয়েল গ্রেডেড স্যান্ড তার মানে আমরা যদি সিইউ এবং সিসি বের করতে পারি তাহলে আমরা আর যদি এর অন্য কন্ডিশন হয় তখন ওটাকে বলছে পোয়ারলি গ্রেডেড সয়েল তার মানে সিসি এবং সিইউ যদি আমরা বের করতে পারি তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো যে আমাদের যে সয়েলটা সেটি কি ওয়েল গ্রেডেড নাকি পোয়ারলি গ্রেডেড তো দেখেন একটা ম্যাথ এসেছিলো পিজিসিবি দুই হাজার উনিশে যেখানে পার্টিকেল সাইজ এবং পার্সেন্টেজ অফ ফাইনার বলে দেওয়া আছে যেমন সিক্সটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এবং টেন পার্সেন্টের জন্য আমার পার্টিকেল সাইজ কত সেটি সরাসরি বলে দেওয়া আছে অর্থাৎ আমাদের যে কার্ব আমরা ড্রো করার পরে পাই সেইখান থেকে সরাসরি ভ্যালুটা বলে দেওয়া আছে আমাদেরকে ইউনিফর্মিটি কোপিসিয়েন্ট কোপিসিয়েন্ট অফ কার্ভেচার অর্থাৎ সিইউ সিসি বের করতে বলা হয়েছে এবং বলা হয়েছে আমাদের যে সয়েলটা আছে এটি কি ওয়েল গ্রেডেড কিনা এটি পিজিসিবি দুই হাজার সালে এসেছে তো দেখেন আমরা এটি খুব সহজেই বের করতে পারবো তো প্রথমেই আমাদেরকে দেখেন সিক্সটি পার্সেন্ট ফাইনার অর্থাৎ এটি আমরা বলেছিলাম এটির জন্য যে পার্টিকেল সাইজ সেটি হচ্ছে ডি সিক্সটি তাহলে ডি সিক্সটি সমান হচ্ছে জিরো পয়েন্ট ফোর এরপরে পার্সেন্টেজ অফ ফাইনার থার্টি পার্সেন্টের জন্য যে ডায়ামিটার এটি হচ্ছে আমাদের ডি থার্টি জিরো পয়েন্ট টু আর ডি টেন হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে এবার যদি আমরা ডি সিক্সটি ডি থার্টি এবং ডি টেনের ভ্যালু বসিয়ে দিই দেখেন ইউনিফর্মিটিক অফিসন সিইউ সমান ডি সিক্সটি বাই ডি টেন তাহলে আমরা ডি সিক্সটির ভ্যালু আগে দেখলাম ডি সিক্সটি হচ্ছে জিরো পয়েন্ট ফোর আর ডি টেন হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এটি যদি বসিয়ে দিই তাহলে আমরা সিইউ পেয়ে যাচ্ছি হচ্ছে এইট দেখেন এটি কিন্তু আমাদের ছয়ের চেয়ে বেশি তাহলে স্যান্ডের কন্ডিশনে ছিল সিইউ এর ভ্যালু ছয়ের চেয়ে বেশি হবে আচ্ছা এবার কোপিস্ট অফ সি সি সমান ডি থার্টি স্কোয়ার ডিভাইডেড বাই ডি সিক্সটি ইন্টু ডি টেন তো আমাদের কোশ্চনে ডি থার্টি বলা ছিল জিরো পয়েন্ট টু এটি বসিয়ে দিলাম আর ডি সিক্সটি ছিল জিরো পয়েন্ট ফোর ডি টেন ছিল জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে এখান থেকে আমরা সিসির ভ্যালু বের করতে পারছি দেখেন সিসি হচ্ছে দুই তাহলে আমাদের সিসির কন্ডিশন ছিল এক থেকে তিনের ভিতরে থাকবে আমাদের এটি কিন্তু এক থেকে তিনের ভিতরে আছে তার মানে আমরা যদি কন্ডিশনে দেখেছিলাম সি এর ভ্যালু ছয়ের বেশি হবে আর সিসি এক থেকে তিনের ভিতরে থাকবে তখন ওটাকে আমরা বলবো ওয়েল গ্রেডেড স্যান তাহলে আমাদের সিইউ আসছে এইট আর সিসি আসছে দুই যেহেতু আমার সিইউ ছয়ের চেয়ে বেশি এবং সিসির ভ্যালু এক থেকে তিনের ভিতরে আছে অর্থাৎ দুই তাহলে আমরা বলতে পারছি যে আমাদের যে সয়েলটা দেওয়া ছিল সেটি অবশ্যই ওয়েল গ্রেডেড এবং সয়েলের টাইপটা হবে হচ্ছে স্যান্ড আর যদি আমাদের এটি চারের চেয়ে বেশি হতো ছয়ের কম হতো তখন ওটিকে আমরা বলতাম হচ্ছে গ্রাভেল ওয়েল গ্রেডেড গ্রাভেল আর যদি অন্য কোনো কন্ডিশন হয় তখন ওই ধরনের সয়েলের টাইপকে আমরা বলবো হচ্ছে পোরলি গ্রেডেড সয়েল তো এই কন্ডিশন দুইটি অবশ্যই আপনারা মনে রাখবেন তাহলে এই আশা করি এই আর বিএম দাসের ফোর্থ এডিশনের এক্সাম্পল টু পয়েন্ট টু সেম টাইপের প্রবলেম এটি অবশ্যই আপনারা বিএম দাসের বই থেকে করবেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওর সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবেন আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ